বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার ভিত্তিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ বেসামরিক বিমান পর্যটন পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন একটি চাকরির সার্কুলার ছেড়েছে 9 তারিখে। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন আমাদের এখানে কোন পদে কতজন লোক নেবে। পদ আছে শুধু একটি, অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। লোক নিবে 13 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস থাকলেই চলবে। আর এখানে যে সকল প্রার্থী আবেদন, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সুন্দরভাবে বলা আছে এখানে। অবশ্যই 3/5/2023 তারিখের প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর হতে হবে, এটা হচ্ছে প্রথম সত্য। আপনারা যেভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাকে mocat.teletalk.com বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 16/4/2023 সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ তারিখ হচ্ছে 3/5/2023। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই প্রার্থীদের 300x300 পিক্সেলের ছবি দিতে হবে, 300x80 পিক্সেলের স্বাক্ষর দিতে হবে, স্ক্যান করে আপলোড করবেন। অবশ্যই ছবি 100 কেবির উপরে যেতে পারবেন এবং স্বাক্ষর 60 কেবি সর্বোচ্চ। আপনারা আবেদন করার জন্যে যেভাবে আবেদন করবেন, যে কোনো দোকান থেকে আবেদন করে নেন তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। তবে বন্ধুর কাছে রিকোয়েস্ট, যারা আবেদন করার আগে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপির যে প্রিভিউটা আছে সেটা দেখে নেবেন, কারণ অনেক ভুল থাকলে সরকারি চাকরির ক্ষেত্রে অনেক আবেদন বাতিল হয়ে যায়, অনেক আবেদন ই হয়ে যায়। তো আপনারা আবেদন করার ক্ষেত্রে প্রথম যখন আবেদন করবেন প্রিন্ট করার আগে আপনারা দেখে নেবেন সাবমিট করার আগে। আর অবশ্যই প্রিন্ট করার 72 ঘন্টার মধ্যে আপনারা টাকা পে করতে হবে, টাকা পে করলে আপনাদের আবেদনটা সঠিকভাবে হবে। সেক্ষেত্রে যদি প্রথম ধাপ আমরা SMS কীভাবে করবেন, অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনাদের পে করতে হবে। পে করার জন্য প্রথমে MOCAT স্পেস দিয়ে ইউজার আইডি, মানে আপনার যে আবেদনটা করবেন আবেদন সবার উপরে ইউজার আইডি পাবেন। পাওয়ার পরে ইউজার আইডি লিখবেন, লিখে সেন্ড করবেন 160:2-এ। সেন্ড করার পরে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, অবশ্যই 112 টাকা চার্জ কাটবে। তারপর দ্বিতীয় SMSটা পাবেন, একটা পিন পাবেন। পিনটা পাওয়ার পরে MOCAT স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা লিখে সেন্ড করবেন। এটা নাম্বারে আপনার কংগ্রাচুলেশন দিয়ে দিবে। দেওয়ার পরে ইউজার আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে। দুটো জিনিস আপনারা খুব সযত্নে রাখবেন, যখন অ্যাডমিট কার্ড ছাড়বে সেটা খুব প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।